হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বন্ধন টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে আপনারা শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে 34 পয়সা রেটে যে কোনো নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। তো সেটি কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ বেল বাটনটি বাজিয়ে দিলে সবার আগে আপনি আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। অ্যাপসটি আমি ওপেন করতেছি। তো অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি একটু পরে দেখিয়ে দিব, এজন্য ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন অ্যাপসটি ওপেন করার পর স্ক্রল করে চলে যাব। এখানে আসার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার চয়েসে কান্ট্রি, আপনি কোন কান্ট্রি থেকে সেটি সিলেক্ট করে দিবেন। আমরা অবশ্যই বাংলাদেশ থেকে এই জন্য বাংলাদেশ সিলেক্ট করি। এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার নাম্বারটি দেওয়া শেষ। নাম্বারটি দেওয়া শেষ হলে আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখুন আপনার ফোনে একটি SMS চলে যাবে, এজন্য আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার ফোনে একটি SMS যাবে, SMS একটি কোড থাকবে, সেই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো দেখুন কোডটি দেওয়া শেষ। এরপর আপনি এখানে নাম দিয়ে দিবেন। দেখুন প্রোফাইলটা আপনি একটু সাজিয়ে নেবেন। তো আমি এখানে নামটি দিয়ে দেই। এখানে নাম দেওয়া শেষ হলে আপনি এখানে একটি ফটো দিয়ে দেবেন আপনার। তো আমি আপাতত দিচ্ছি না, পরে দিব। তো আপনি এখানে ফটো অ্যাড করে নেবেন। তো এরপর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো দেখুন কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে এই সার্ভিসটি যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে আপনার আইডি কার্ড দিতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর নেম, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে অ্যাড ডকুমেন্ট, আপনি এখানে আপনার ডকুমেন্টগুলো অ্যাড করবেন। তো দেখুন একটু সময় নিচ্ছে। তো দেখুন এরপর আপনি অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আইডি কার্ড দিতে হবে। তো দেখুন অ্যাড ডকুমেন্টে ক্লিক করার পর এখানে একটি ওয়েবসাইটে চলে আসছে, এখান থেকে আপনি এগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। তো দেখুন এরপর আপনি এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নাম চাচ্ছে, আপনি এখানে নাম দিয়ে দেবেন। তো দেখুন নামটি আমার দেওয়া শেষ। নামটি দেওয়া শেষ হলে এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অনুযায়ী আপনি এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে ডেটটা দিয়ে দেই। তো দেখুন এখানে জন্ম তারিখ দেওয়া শেষ। এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমার এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া শেষ। এরপর আপনি আপনার দেখুন এখানে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, প্রথমেরটা হচ্ছে আপনার সামন দিকের ছবি, পরেরটা হচ্ছে আপনার পিছন দিকের ছবি, আমি সামনের ছবিটা দিয়ে দেই। আইডি কার্ডের ছবিটি আমার তোলা আছে, আমি এখান থেকে দিয়ে দিব। তো এই জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর যেহেতু আমার তোলা আছে এজন্য চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখুন আমার যে ছবিটি আছে সেটি আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখুন এখানে চলে আসছে। এরপর পিছনের ছবিটি দিয়ে দেই, এই জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর আবার চয়েস ফ্রম গ্যালারি এখানে ক্লিক করি, ছবিটি দিয়ে দেই। দেখুন চলে আসছে। আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন যাতে কোনো ভুল ইনফরমেশান দেওয়া না থাকে। ভুল ইনফরমেশান দেওয়া থাকলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে, সেই জন্য আপনি ভালো করে চেক করবেন। তো চেক করা হলে এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখুন আপনাকে একটি SMS দিয়েছে, আপনার আইডি কার্ড যে দেওয়া হয়েছে আইডি কার্ড আপনার চেক করা হচ্ছে, চেক শেষ হয়ে গেলে
আপনার এখানে দেখুন এই জায়গায় আপনার এয়ার ডকুমেন্ট এই জায়গায়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো কিভাবে আপনারা অ্যাপসটিতে রিসার্চ করবেন আমি সামনের ভিডিওতে দেখিয়ে দিব। তো অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য আপনাকে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোর আমার ওপেন হচ্ছে। প্লে স্টোর ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন BRILLIANT ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট। দেখুন এখানে চলে আসছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আনইনস্টল অ্যান্ড ওপেন লেখাটি চলে আসছে, কারণ আমার অ্যাপসটি ইনস্টল করা আছে। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।